আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো আজ আমরা বাংলা প্রথমগত বইয়ের আমরা একটি কবিতা নিয়ে আলোচনা করি। কোন কবিতাটি নিয়ে আজকে আলোচনা করা যায়? আমি আজ তোমাদের সাথে পল্লী জননী যে জসীমউদ্দীন লিখেছেন আমি সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই। এই কবিতাটি মানে আমাদের বাংলা বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা এবং অত্যন্ত সুন্দর একটি কবিতা, এই পল্লী জননী জসীমউদ্দীনের লেখা। তো প্রথমে আমরা এই কবিতার কি কি দিকগুলো দেখতে পাই? অকৃত্রিম ভালোবাসার বন্ধন সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। এছাড়া আলোচনা করা যেতে পারে ছেলে হারানোর যে শঙ্কা মায়ের মধ্যে কাজ করছে, সেই শঙ্কায় থাকা অবস্থায় মা তার সাধ্যের মধ্যে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। তুমি শান্ত ফার্স্টেই প্রকৃতি নিয়ে কি বলতে চাও? প্রথমে যখন আমরা এই কবিতাটি মানে দেখবো তখন আমরা দেখতে পাই যে এই কবিতার প্রধান যে বিষয়টি সেটা হলো প্রকৃতির বিষয়টি খুব সুন্দর একটি কবিতা। আমরা জানি জসীমউদ্দীন হচ্ছে একজন পল্লী কবি, তিনি তার সকল কবিতা ও লেখনীতে গ্রাম্য প্রকৃতিটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তাছাড়া তার লেখার মূল প্রেরণা হলো গ্রামীণ পরিবেশ এবং গ্রামীণ যে সহজ সরল লোকের জীবনযাপন। তো এই কবিতাটি পল্লী জননী কবিতা, তো আমরা দেখতে পাই যে জসীমউদ্দীন খুব সুন্দরভাবে সেই প্রকৃতির মানে দিকটি ফুটিয়ে উঠেছে। এই কবিতায় গ্রামীণ প্রকৃতির যে রাতের যে মানে প্রকৃতিটা সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এক কবিতার প্রথমে আমরা দেখতে পাই যে স্তব্ধ একটি রাত, নিঝুম রাত, সে রাতে শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যায়, তারপরে বাহিরে মশার মানে গান, তারপরে পচা ডোবা হতে পচা পাতার ঘ্রাণ আসছে, তারপরে দেখতে পারি যে আমরা মানে কুড়ে ঘরের বেড়ার ফাঁকে শীত এসেছে, সেই সাথে মানে মায়ের মানে ছেলের মানে আয়ু নিয়ে মায়ের সংখ্যা বাড়ছে, তাছাড়া তাদের ঘরে যে মানে প্রদীপটি নিবু নিবুভাবে জ্বলছে সেই সাথে মায়ের সংখ্যা মানে দুলছে। এ থেকে আমরা দেখতে পারি যে প্রকৃতির বিভিন্ন উপাদানের সাথে মানে রোগন ছেলের মায়ের যে সংখ্যা সেই দিকটি মানে মানে প্রকৃতির সাথে মিশে আছে। প্রকৃতির পরে কিন্তু আরেকটা জিনিস খুব সুন্দরভাবে কবি তুলে ধরেছেন, সেটি হলো দারিদ্রতা। দারিদ্রতা কিন্তু এই কবিতাটি খুব কবিতাটি খুব ভালোভাবে ফুটে উঠেছে। তিনি কিন্তু বলেছেন যে ওখানে কিন্তু বলা আছে ছোট একটি কুঁড়ে ঘর, তার মধ্যে মা এবং ছেলে রাতেবেলা তাদের রাত কাটাচ্ছে এবং সেখানে তাদের বেড়ার ফাঁক দিয়ে শীতের শীতল বায়ু আসছে। তারপর মা কিন্তু তার ছেলের আবদার পূরণ করতে পারছে না, তার ছেলে রুগ্ন, তার ছেলে অসুখ অবস্থা আছে, তার কারণে ওষুধ দরকার, খাবার দরকার, সেটাও কিন্তু সে যোগান দিতে পারছে না। তারপর ছেলে মেলায় গিয়েছিল, মেলায় গিয়ে সে পুতুল কিনেছিল কিন্তু সেই পুতুল কিনার টাকাটা পর্যন্ত কিন্তু মা দিতে পারেনি। অর্থাৎ এখানে দারিদ্রতার দিকটি কিন্তু খুব সুন্দরভাবে কবি ফুটিয়ে তুলেছে। আরেকটা দিক দেখতে পারো যে ছেলের চঞ্চলতার বিষয়টা, কারণ এখানে ছেলে বা মায়ের কাছে কিছু আবদার করছিল, যেমন আবদারগুলোর মধ্যে একটা দেখা যাচ্ছিল যে সে ভালো হয়ে ভালো হতে চায় এবং ভালো হয়ে সে করিম এবং আজিজ তার দুজন বন্ধু, এই দুজন বন্ধুর সাথে সে খেলতে চাচ্ছে এবং সে তার মায়ের কাছে সে সাথে কিছু আবদার করেছে, যেমন তার বাসিটি তার লাঠা দিয়ে যাতে যত্ন সহকারে রাখা হয় এবং তার ডেপা বা মোয়ার যে জিনিসটা আছে সেটা যাতে আবদার করে সুন্দর করে রাখা হয়, সেই জিনিসটা এখানে প্রকাশ পেয়েছে। ছেলে চেয়েছিল আবার রোগ সেরে আবার নতুন জীবনে ফিরে আসতে, এই জিনিসটি ফুটে উঠে। সেই সাথে কিন্তু অকৃত্রিম যে ভালোবাসার দিকটি ফুটে উঠে। তুমি তুমি যা বলছো যে সন্তানের প্রতি মায়ের অকৃত্রিম ভালোবাসা ফুটে উঠেছে এখানে পল্লীজনের কবিতার। পল্লীরা এক রোগন সন্তানের পাশে মায়ের সারা রাত জেগেছেন এবং সন্তানের রোগন অবস্থায় তার ওষুধ এবং তার আনন্দ জোটাতে পারেননি দারিদ্রতার অভাবে। এছাড়াও তিনি সারা রাত জেগে তার জন্য সন্তানের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন, দরগায় মানত করেছেন। হ্যাঁ, দরগায় মানত করেছেন। তারপর দেখো যে তিনি কিন্তু দরিদ্র ছিলেন, দরিদ্র থাকার ফলে তিনি কিন্তু খাদ্য দিতে পারেননি এবং ওষুধ যে বিষয়টা সেটা তিনি জোগাতে পারেন, যার ফলে তার মধ্যে একটা উচ্চ আনন্দ একটা শঙ্কা শঙ্কা জেগে ছিল। তারপর তার সন্তানের প্রতি তার মমতা কমেনি, তারপরে এই মানে কবিতাটিতে দেখতে পারি যে প্রকৃতির প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু মায়ের সংখ্যা মানে ধীরে ধীরে বাড়ছে। কারণ আমরা দেখতে পারি যে আধারে ঠেলে বাঁশবনে কানা কোড আছে, তারপর হচ্ছে মানে বাদুরের পাখার পাখার তালে বাঁশবন দুলছে এবং মানে জোনাকিরা মানে কুয়াশার কুয়াশার কাফন মেলে চলছে এবং সেই সাথে মায়ের সংখ্যা মানে তীব্র থেকে তীব্রতর হচ্ছে, মানে প্রকৃতির সাথে মায়ের যে সংখ্যা মায়ের প্রতি ছেলের ভালোবাসা, ছেলের প্রতি মায়ের ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা সেই জিনিসটি তুলে ধরেছেন। তারপর ছেলের
যে চঞ্চলতা সেই বিষয়টা তিনি তুলেছেন, ছেলের আবদার এই বিষয়টা খুব সুন্দর ভাবে কবি এখানে তুলে ধরেছেন। অর্থাৎ বলা যায় কবিতার মাধ্যমে আমরা বাংলার যে গরিব মা তাদের তার বিষয়ে আমরা খুব সুন্দর একটা ধারণা পাই। আমরা পল্লীর মায়া এবং পল্লীর প্রকৃতি সম্পর্কে আমরা খুব সুন্দর ধারণা পাই, সুন্দর একটা ধারণা পাই। তারপর তাছাড়া দারিদ্র থাকলে যে তাদের মনে কি ধরনের শঙ্কা থাকে এবং একজন পুত্র হারানোর সংখ্যা একজন মায়ের কাছে কি মানে করুণ হতে পারে সেটাও কিন্তু আমরা এই পল্লীজনের কবিতার মধ্যে দেখতে পাই। পল্লীজনের মায়ের এখানে আরেকটা জিনিস বলেছে, সেটা হলো যে তার ছেলে শঙ্কা মানে তার ছেলে হয়তো মারও যেতে পারে কিন্তু তার কোনো কোনো অবহেলা করেনি, সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। তো আমি আশা করি তিনি এরকম কবিতার মধ্যে কিন্তু পল্লীজনের কবিতাটি লিখেছেন জসীমউদ্দিন। সাধারণত ওনার কবিতার মধ্যে যে প্রকৃতির যে বিষয়টা সে সাথে সাধারণ মানুষের যে জিনিসটা সরাসরি জীবন যাপন এটা কিন্তু এই কবিতার মধ্যে পড়ে এসেছে আমরা বলতে পারি খুব সুন্দর। তাছাড়া কবি জসীমউদ্দিন ছাড়া এরকম কবিতা মানে লেখা খুবই কঠিন, মানে কবিতা খুবই সুন্দর হয়েছে মানে গ্রামীণ পরিবেশ। তো আমি আশা করি আমরা এই কবিতাটি আজকে আলোচনা করার মধ্যে আমরা আজকে উপকৃত হলাম এবং অনেক কিছুই আমরা আজকে শিখতে পারলাম, মানে মূলভাবে আমরা এখান থেকে জানতে পারি এবং অনেক কিছু শিখতে পারি ইনশাআল্লাহ। তো আমরা আগামীকাল বা অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো, কি বলো তুমি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো বিদায় বলতো, বিদায়।